আওয়ার বেঙ্গুলি ব্লগ চ্যানেলের সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আবার একটি আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি। আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি কি কি মশলা ব্যবহার করছি রান্নার সাথে সাথে আপনাদেরকে বলে দেব। প্রথমে আমি মাছটাকে ভেজে তুলে নেব। মাথাটাকে লাল লাল করে ভেজে তুলে রাখব। একটা বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা সাইড হয়ে গেছে, এবার অপর সাইডটা আমি উল্টে দিলাম। বন্ধুরা মাছের মাথাটা কিন্তু খুব কেটেছে, যদিও আমি তেল গরম হওয়ার সময় নুন কুটিয়ে দিয়েছিলাম। সবার মুখে শুনেছি যে তেলের মধ্যে লবণ দিলে নাকি ফোটে না। মাছের মাথাটাকেও আমি লবণ দিয়ে বলে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তবুও কিন্তু খুব ফুটছে। দেখুন দেখুন কি ফোটা ফুটছে। মাথাকে আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের মাথাটাকে আমি বাটির মধ্যে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল যোগ করে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব তেলে, পুরো ব্রাউন কালার করে। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লবণ আমি সমস্ত রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি আর পুরো বাটা মশলাতে। বেটে রাখা শুকনো লঙ্কা, আদা আর জিরে, দু কুচি রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে এখন আমি সুন্দর করে কষে নেব। জিরে আদা পেঁয়াজ আর রসুনের গন্ধটা যেন যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে এটা আমি এখন ঢাকা দিয়ে দেব। বেটে রাখা গরম মশলাটাও দিয়ে দিলাম, সমস্ত মশলা একসঙ্গে কষে নেব। ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
ঢাকাটা খুলে দিয়ে আরেকবার আমি একটু নেড়ে নেব। এখনো সেদ্ধ হয়নি, ভেঙে গেল যা। আমার এখনো তেল ছাড়েনি মশলা থেকে, এখনো কিছুক্ষণ সময় কষাতে হবে। বন্ধুরা কি বলবো, কিছু বলার নেই। আমার এই কড়াইয়ের ঢাকনাটা উঁচু থেকে পড়ে দেখুন কি অবস্থায় ভেঙে গেল। আমার পাটাও কেটে গেছে, রক্ত বেরিয়েছে। খুব কষ্ট হচ্ছে। কড়াইয়ের হ্যান্ডেলে লাগলো, লেগে পড়ে গিয়ে ভেঙে গেল। আমি হাসছি, পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে, কাঠটা ছিটে এসে কেটেছে। এই পুরো ইয়েটা যদি পড়তো তাহলে মানে আমার পাটা আজকে আর বাঁচতো না। মায়ের শব্দ শুনে দৌড়ে ছুটে চলে এসেছে। আমি হাসছি বন্ধুরা, আজকে আমার খুব কদিন থেকে বিপদ চলছে। বৈশাখ মাসের এই দাবদাহ রোদের তাপে জীবন একবারে অতিষ্ঠ হয়ে উঠছে। ঢাকা দিয়ে দিয়ে সমস্ত রান্নাটাই করতে গেছিলাম, কারণ সমস্ত রান্নাই ঢাকা দিয়েই করি। আর আমার এই কড়াইয়ের ঢাকনাটা ভেঙে গেল। আমার আলুটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। জলটা একটু পকে গেলে মাথাটা আমি ভেজে রাখা মাথাটা আমি দিয়ে দেব। ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম, একটু ফুটে গেলে নামিয়ে দেব, কারণ আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটন থেকে প্রেস করে দিবেন এবং অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে আগামী পর্বে।